ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এইচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার, এটির গোড়া থেকে 2 মিটার দূরের কোনো বিন্দুতে টাওয়ারটির শীর্ষবিন্দু এবং শীর্ষবিন্দুর ওপর অবস্থিত একটি দণ্ড সমান কোণ উৎপন্ন করে। তাহলে প্রমাণ করো যে দণ্ডটির উচ্চতা 5h/3 মিটার হবে। ওকে, তো তাহলে এটা হচ্ছে দণ্ড সহ টাওয়ারটি। ওকে, আচ্ছা, এবারে এই টাওয়ার থেকে 2h মিটার দূরত্বে, তো এই দূরত্ব ধরলাম 2h মিটার দূরত্বে একটি বিন্দু নিলাম, ধরলাম বিন্দুটি হচ্ছে এ, ঠিক আছে, আর টাওয়ারটি ধরলাম এটি হচ্ছে টাওয়ার, টাওয়ারটা হচ্ছে বিসি। ওকে, টাওয়ারটা হচ্ছে বিসি, আর সি বিন্দু থেকে একটি দণ্ড আছে টাওয়ারটার উপরে, তো দণ্ডটি ধরলাম সি ডি, আর দণ্ডর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স। ওকে, আর টাওয়ারটার উচ্চতা দেওয়া আছে এইচ মিটার। ওকে, আচ্ছা, এবারে বলছে টাওয়ারটার শীর্ষবিন্দু থেকে এ বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে, তো এই এ ডি বিন্দু থেকে, মানে এই দণ্ডটির শীর্ষবিন্দু থেকে একই কোণ উৎপন্ন করছে, মানে এইখানে যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখানে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবারে এই ডায়াগ্রাম থেকে, এই ডায়াগ্রাম থেকে আমাদেরকে থিটার ভ্যালু বের করতে হবে। ওকে, তো মানে এই ডায়াগ্রাম থেকে আমাদের প্রমাণ করতে হবে যে দণ্ডটির উচ্চতা মানে এক্স ইজ ইকুয়াল টু 5h/3 মিটার। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে এবিসি ট্রায়াঙ্গেলে চলে যাই। তো ট্রায়াঙ্গেল এ বি সিতে, ট্রায়াঙ্গেল এ বি সিতে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ববিভূমি মানে বিসি বাই এ বি, সো দ্যাট ইজ ইকুয়াল টু h/2h, দ্যাট ইজ ইকুয়াল টু 1/2, h কেটে গেলে হবে 1/2। তাহলে আমরা কি পাচ্ছি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/2, ফাইন। আচ্ছা, এবারে আমরা চলে যাই বড় ত্রিভুজটাতে, ত্রিভুজ এ বি ডিতে। ওকে, ত্রিভুজ এ বি ডিতে দেখো, এখানে আমরা এই বড় অ্যাঙ্গেলটা এবার কনসিডার করব, তো এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা। ওকে, সো দেন ট্যান 2 থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এখানে ডিবি আর ভূমি হচ্ছে বি এ, ওকে, বা এবি। সো আবার ডিবি ইজ ইকুয়াল টু, দেখো ডিবি মানে কি, ডিবি হচ্ছে ডিসি প্লাস সিবি মানে এক্স প্লাস এইচ, আর বি এ হচ্ছে 2h। ওকে, আচ্ছা, এবারে ট্যান 2 থিটা ফর্মুলা আছে আমরা জানি, ট্যান 2 থিটা হচ্ছে 2 ট্যান থিটা/1 − tan² θ, সো দ্যাট ইজ ইকুয়াল টু x + h/2h। ওকে, আচ্ছা, তো জাস্ট এটা আমরা সলভ করবো, তাহলে আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা চলে আসবে। ওকে, আচ্ছা, তো তাহলে দেখো এটা কি হচ্ছে, ট্যান থিটা ভ্যালু বসে, ট্যান থিটা ভ্যালু আছে 1/2, সো 2 × 1/2 − 1 − 1/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x + h/2h। ওকে, সো এখানে 1 1 সরি 2 2 কেটে গেল, তাহলে 1 থাকলো, আর নিচে 1 − 1/4, সো দ্যাট ইজ ইকুয়াল টু x + h/2h, সো 1 − 3/4 দ্যাট ইজ ইকুয়াল টু x + h/2h। ওকে, সো উই ক্যান রাইট নাও 4/3 ইজ ইকুয়াল টু x + h/2h। নাও জাস্ট এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, সো 8h ইজ ইকুয়াল টু 3x + 3h। ওকে, সো নাও 8h − 3h ইজ ইকুয়াল টু 3x, সো 5h ইজ ইকুয়াল টু 3x, অতএব আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 5h/3। ওকে, তো এটাই দেখো আমাদের প্রমাণ করা ছিল যে দণ্ডটির উচ্চতা হবে 5h/2 মিটার, যেটা আমরা x ধরেছিলাম, তো সেটা প্রমাণিত হলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।